जारे वीडियोते क्लिक करेछेन तादेर सकल के आमादेर त्रिपुरा गवर्नमेंट यूट्यूब चैनले अनेक अनेक आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। बंधुरा आजकेर वीडियोते आमरा डिसकस करब त्रिपुरा राज्येर मडेल कैरियर सेंटर डिस्ट्रिक्ट एमप्लयमेंट एक्सचेंज थेके खूब सुंदर एकटा नतून जब फेयर जोन्नो नोटिफिकेशन बेरियेछे एवं आजकेर वीडियोते आमरा सेई जब फेयर नोटिफिकेशन निये कमप्लीट डिसकस करब जे एर जोन्नो कारा कारा आवेदन करते पारबे कीभावे आवेदन करते पारबे एवं क्वालिफिकेशन की प्रयोजन समस्त किछु बंधुरा ए छोट्ट वीडियोर मध्ये आमरा डिसकस करब। तो जारे त्रिपुरा राज्येर मध्ये बेसरकारी संस्थाय जब करछेन बा बेसरकारी संस्थार क्षेत्रे सार्विस करार जन्य इंटरेस्टेड रयेछेन तारा अवश्य बंधुरा भिडियोटा प्रथम थेके लास्ट अब्दि देखते हो। तबे एई बछर बंधुरा आपनादेर अनलाइने एप्लीकेशन करते हबे एबं अनलाइने किन्तु आपनादेर इंटरव्यू समस्त किछु अनलाइनेर माध्यमे हबे। तो इंटरेस्टेड थाकले अवश्य भिडियोटा लास्ट अब्दि देखुन। तो समय नष्ट ना करे बंधुरा आमरा एखन देखे नेब नोटिफिकेशनटा। एटाई होच्छे सेई नोटिफिकेशनटा। बंधुरा आपनारा जानेन प्रत्येक बछर भारत सरकारेर नैशनल कैरियर सार्विस एर आवतায় राज्येर मडेल कैरियर डिस्ट्रिक्ट एमप्लयमेंट एक्सचेंजेर व्यवस्थापनाय त्रिपुरा राज्येर मध्ये एकटी जब फेयर अनुष्ठित हय एबं ठीक 2020-ও एबार 3 अक्टोबर थेके 6 अक्टोबर 2020 इन तारीखे सकाल 11টা থেকে বিকাল 5টার মধ্যে আগরতলায় একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে এবং এই জব ফেয়ারে বিভিন্ন বেসরকারি সংস্থা অংশগ্রহণ করছে। তাছাড়া যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য তাদের কিন্তু এই বছর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 26 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরের মধ্যে। আপনাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে যদি আপনি জব ফেয়ারে অংশগ্রহণ করতে চান। প্রথমত আমরা দেখে নিচ্ছি এই ক্ষেত্রে যে যে নিয়োগকর্তার নাম এবং ঠিকানাগুলো। প্রথমত এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড এবং এটা ব্রাঞ্চটা উদয়পুর ত্রিপুরাতে। কর্মসংস্থান হচ্ছে বন্ধুরা এটা উদয়পুর ত্রিপুরাতে হবে। যদি পোস্টের নাম আমরা দেখি তাহলে বন্ধুরা এক্ষেত্রে ডেভেলপমেন্ট ম্যানেজার এবং আসন সংখ্যা হচ্ছে 2। যোগ্যতা যদি আমরা দেখি যোগ্যতা এক্ষেত্রে বন্ধুরা ন্যূনতম আপনাকে গ্রাজুয়েট হতে হবে এবং 2 বছরের যদি আপনার সেলসে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা এজটা রাখা হয়েছে 26 থেকে 40 বছরের মধ্যে। স্যালারিটা যদি আমরা দেখি তাহলে এই পোস্টের জন্য আপনারা পাবেন 20,000 থেকে 40,000 টাকার মধ্যে, সাথে কিন্তু সিপিএফ এবং বন্ধুরা গ্র্যাচুইটি মেডিকেল বেনিফিট এবং ইনসেন্টিভ কিন্তু আপনাদের থাকবে। তারপর রয়েছে বন্ধুরা লাইফ মিত্র, এটা ইন্স্যুরেন্স এজেন্ট এবং এটা সিপাজলা ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হবে। টোটাল আসন সংখ্যা হচ্ছে বন্ধুরা অনেকটাই বেশি, 200টি রয়েছে এবং কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এজটা রাখা হয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে। এক্ষেত্রে মাসিক বেতনটা বন্ধুরা কমিশন এবং প্রমোশনের সুযোগ কিন্তু থাকবে। মাসিক বেতনটা বন্ধুরা এক্ষেত্রে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু ঠিক করা হয়। তারপর রয়েছে বন্ধুরা সুইগি এবং এটা আগরতলা ত্রিপুরাতে নিয়োগ করা হবে। পোস্টের নাম হচ্ছে ডেলিভারি এক্সিকিউটিভ, আসন সংখ্যা এই ক্ষেত্রে বন্ধুরা অনেকটাই বেশি, 100টি রয়েছে। কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস অথবা বন্ধুরা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং বয়সটা রাখা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। স্যালারিটা এক্ষেত্রে 8,000 থেকে 12,000 টাকার মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে। বেসিক্যালি এই দুটো বন্ধুরা দুটোই কিন্তু সংস্থা এই বছর রয়েছে। তো তারপর আরও নোটিফিকেশান বেরোতে পারে জব ফেয়ারের জন্য, তখন হয়তো আরও কিছু সংস্থা থাকবে। তবে যে নোটিফিকেশানটা পেয়েছে এটাতে আপাতত দুটোই কিন্তু বন্ধুরা সংস্থা রয়েছে। তারপর আমরা জেনে নিচ্ছি রেজিস্ট্রেশন পদ্ধতি। তো যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে বেসরকারি ক্ষেত্রে সার্ভিস করার জন্য তাদের কিন্তু
প্রার্থীদের একটা এনসিএস রেজিস্ট্রেশন এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু তাদের থাকতে হবে, যেটা এনসিএস থেকে করতে হয়। তো যারে জানেন না এনসিএস থেকে কিভাবে রেজিস্ট্রেশন করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড পাওয়া যায়, তাহলে আপনারা আমাদের নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, খুব সহজেই কিন্তু এনসিএস থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করা যায়। তারপর যেটা আপনাদের করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তবে ফর্ম ফিল আপের সময় কিন্তু বন্ধুরা আপনাদের এনসিএস আইডি এবং এনসিএস রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং একটি মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। তার পাশাপাশি যদি কোনো অসুবিধা আপনাদের হয় রেজিস্ট্রেশন করার সময় অনলাইনে, তাহলে আপনাদের কল করে আপনারা সেই প্রবলেম সলভ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 0381-2326582। এই নাম্বারে বন্ধুরা আপনারা কথা বলে কিন্তু আপনাদের যে কুয়েগুলো রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তারপর বন্ধুরা আমরা যেটা জানবো, যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অনলাইনে, তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে 3 অক্টোবর থেকে 6 অক্টোবর 2020-এর মধ্যে সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে। তবে আপনাদের কোথাও কিন্তু ইন্টারভিউর জন্য যেতে হবে না, ঘরে বসে টেলিফোন অথবা স্কাইপের মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তারপর যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ শেষ হবে, তাদের কিন্তু পরবর্তী সময় বন্ধুরা পার্সোনালিটি টেস্ট এর জন্য কিন্তু আপনাদের ডাকা হতে পারে। তবে সবার শেষে একটা কথাই বলবো বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু বেসরকারি সংস্থা, তো আপনারা সবাই এডুকেটেড যারা জব ফেয়ারে অংশগ্রহণ করবেন, যারা বেসরকারি সংস্থা জব করার জন্য ইন্টারেস্টেড রয়েছেন বা যারা খুঁজছেন, তো আপনাদের নিজেদের সাবধানতা অবলম্বন করেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। স্যালারি এবং বিস্তারিত সমস্ত কিছু জেনেই কিন্তু তারপর বন্ধুরা এই যে সংস্থাগুলো রয়েছে এগুলোর মধ্যে জয়েন করবেন। পরবর্তী সময় যদি বন্ধুরা কোনো রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় বা কোনো ফ্রড আপনাদের সাথে হয়, তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার কোনোভাবেই দায়ী থাকবে না। তো আলটিমেটলি ত্রিপুরা রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যে নতুন একটা জব ফেয়ারের জন্য নোটিফিকেশন বেরিয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিফিকেশনে কমপ্লিট ডিসকাস করেছি। তারপর যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা নিচে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনার সে কমেন্টের রিপ্লাই করব। সবার শেষে একটাই কথা বলবো বন্ধুরা, যারা বেসরকারি সংস্থার জব করছেন ত্রিপুরা রাজ্যে, কাইন্ডলি বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবং বন্ধুরা সবার শেষে আপনাদের যে কাজটা করতে হবে, গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক আওয়ার ভিডিও দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন দ্যাট ইউ নেভার হ্যাভ টু গো এনিওয়ার এলস। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ।